নমস্কার, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব তিথি স্মরণ ও তার অবদান। আমি শ্রী গোপাল বিশ্বাস, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ প্রান্ত সমিতির সদস্য, আজকের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক মহাপুরুষ। বাংলা 1295 সনের 30শে ভাদ্র, 1888 সালের 14ই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত হিমায়িতপুর গ্রামে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের আবির্ভাব হয়। পিতা ছিলেন শ্রী শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবী। ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে উল্লেখ করেছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো, তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যদি রক্ষা পেতে চাও, ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না, সৎচিন্তা ও সৎকর্মে ডুবে থাকো। তিনি ওই গ্রন্থে আরও বলেছেন, তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। আজকের আমাদের এই অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব তিথিকে স্মরণ করে স্বাগত ভাষণ রাখবেন শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত শ্রী অপার্থিব রায় চক্রবর্তী। উনি দেওঘরের সৎসঙ্গ আশ্রমের একজন আশ্রমিক। জয় বন্দে পুরুষোত্তম। উপস্থিত সুধী দর্শককুলকে যথাযোগ্য স্থানে জানাই আমার সৎসুদ্ধা ও জয়। জীবনের বেশ কিছুটা সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য ভাবধারার পরশে অতিবাহিত করে যে সাধু সঙ্গ সুধামৃত পান করে নিজেকে ভরে তুলতে পেরেছি, তা যেন অগণিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাই হোক আমার এবং আমাদের সম্মিলিত প্রয়াস। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সমস্ত জীবনের কর্মকাণ্ডের মূলেই যা ছিল তা হল মানুষ গড়ার কলা কৌশল, যা তিনি তার শিক্ষা বিধারণায় বিবৃত করেছেন। যুগে যুগে শিক্ষার প্রধান সমস্যাই হল ভাবা বলা ও করার অসঙ্গতি। বেশিরভাগ শিক্ষিত মানুষ
যা ভালো বলে বুঝে, সত্য বলে স্বীকার করে, বাস্তবে জীবন চালনার ক্ষেত্রে তা কমই পরিপালন করে, যা কিনা এই একবিংশ শতাব্দীর শিক্ষা সংস্কৃতি সমৃদ্ধ সভ্য সমাজে এক বিরাট বিড়ম্বনা বিশেষ। আর গোড়ার এই গলদি সমাজবদ্ধ মানব জীবনকে, প্রতিটি স্তবকে খণ্ডিত, বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত করে অশান্তির কবলে নিক্ষিপ্ত করেছে। তাই জীবন যন্ত্রণায় কাতর আত্মমানব পথ হাতড়াচ্ছে। এই সমস্যার নিরাকরণ করবে শ্রী শ্রী ঠাকুর দিলেন আচার্য অনুরাগ বিধৃত দীক্ষা সমন্বিত সুকেন্দ্রিক সর্বতোমুখী শিক্ষা প্রবর্তন। আচার্য হলেন তিনি যিনি স্বীয় আচার্যে শ্রদ্ধা নিবদ্ধ হয়ে আচরণের ভিতর দিয়ে সুসঙ্গত জ্ঞানে অধিষ্ঠিত হয়েছেন। শ্রীশাগুন অনুকূল চন্দ্র সম্বন্ধে সমসাময়িক সমাজে বহু পরস্পর বিরোধী বিতর্কমূলক জনশ্রুতি প্রচলিত ছিল। তার মধ্যে একটা হল তিনি নাকি সম্মোহক শক্তির অধিকারী ছিলেন। তার সম্মোহন শক্তি সম্বন্ধে কোন সন্দেহের অবকাশ নেই, তবে তা কোনো লৌকিক প্রায়োগিক জাদু নয়, শাশ্বত এক শক্তির মধ্যে নিহত ছিল তার সেই শক্তি, যা হল প্রেমের শক্তি। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ এক বার্তাবাহী, এই ছিল তার উপলব্ধিগত প্রত্যয়। তিনি ধর্মান্তর গ্রহণ পছন্দ করতেন না। প্রত্যেক সম্প্রদায়ের লোককে তিনি পরিপূরণী পোষণ দিতেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রচিত একটি গান, আর্য ভারত বর্ষ আমার জ্ঞান পরিমা করবেন, এই দিয়ে আজকে এই লাইভ অনুষ্ঠান শুরু হবে। এই গানটি ঠাকুর রচনা করেছিলেন ইংরাজি 1940-এর প্রথম ভাগে অধুনা বাংলাদেশ পাবনা জেলার হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে নিভৃত নিবাসে উঠে। পরে যা সুরারোপ করেন তাঁরই জ্যেষ্ঠ জামাতা সুধাংশু শেখর। আমরা চলে যাই সেই সঙ্গীতে যা দিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শুভ সূচনা। জয় গুরু, সকলের কুশল প্রার্থনা। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত শ্রী অমিতাদিত্য সান্যাল। ইনি কলকাতা দূরদর্শনের একজন বিশিষ্ট শিল্পী। আর্য ভারত বর্ষ আমার জ্ঞান গরিমা গরবিনী, দ্যুতি প্রেক্ষা স্ফুরক প্রকা দুলক দীপক মালিনী, জ্ঞান গরিমা গরবিনী, আর্য ভারত বর্ষ তপন ক্ষিপ্ত আলোক রশ্মি পুলক ঝলক ঝলক দীপ্ত রিক্ত পাবক নভ মৃত্যু বিজয় দায়িনী, আর্য ভারত।
পরশো আমার জ্ঞান ভরি মগর বিনে নভমণ্ডলে সঙ্গীতিকা নাচে দোদুলে তারা বালিকা ধীর চঞ্চল কত ছলিকা অমর ছন্দে প্রণবলিকা ঋষি মানসরে প্রতীকা প্রকাপুর জ্যোতিষিখা দুরিত দাপট বিনায়িনী জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বরষো আমার জ্ঞান গরিমা গরবিনী হোমের অনল নাচে ছল ছল বহে সরস্বতী সিন্ধু প্রবল দৃশদতি দিল অর্ঘুয়া চল স্ফুরিত ইন্দু স্মিত ঢল ঢল চলে ভাগীরথী ডাকে কল কল সাগর ধৌত চরণ যুগল তুঙ্গ ধবল কিরীটিনী জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বরষো আমার জ্ঞান গরিমা গরবিনী অযুত রশ্মি দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চির অতন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ্র অমর লপনা জীবন সান্দ্র আর্য গরিমা গভীর মন্ত্র ছল কি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ব রিতাইনি জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বরষো আমার জ্ঞান গরিমা গরবিনী দ্যোতি প্রেক্ষা স্ফুরক প্রজ্ঞা দুলক দীপক মালিনী জ্ঞান গরিমা গরবিনী আর্য ভারত বরষো আমার জ্ঞান গরিমা গরবিনী জয় ধন্যবাদ। এবার আমরা আসছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয়ে। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব তিথি স্মরণ ও তার অবদান, এই বিষয়ে এখন বক্তব্য রাখবেন শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত ডক্টর বিপ্লব লোহা চৌধুরী। ডক্টর বিপ্লব লোহা চৌধুরী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। উনি লোকপ্রজ্ঞা বিশ্বভারতী চর্চা কেন্দ্রের সংযোজক। ভারতবর্ষের সাধনা সনাতনের সাধনা, এই সাধনায় পাঁচটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে। এই পদ্ধতি অনুসরণ করে চললে একজন মানুষ যথার্থ ভারতীয় তথা যথার্থ মানুষ হয়ে উঠতে পারে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার প্রতিষ্ঠিত সৎসঙ্গে এই পাঁচটি বিষয়ের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আজকে যদি আমরা ভারতবর্ষের বিচ্ছিন্নতার পরিস্থিতি দেখি, আমরা যদি আজকে ভারতবর্ষে বিভ্রান্ত অবস্থার পরিস্থিতি দেখি, তখন আমরা বুঝতে পারি যে এই পাঁচটি নীতির কী গুরুত্ব।
শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যে পাঁচটি নীতির কথা বারবার মেনে চলতে বলেছেন আপামর সমগ্র মানব সমাজকে, সেই পাঁচটি নীতি হচ্ছে একমেব দ্বিতীয় শরণম, অর্থাৎ এক এবং অদ্বিতীয়ের শরণ। পূর্বে সামা পুরোহিতারও প্রবুদ্ধ ঋষয়ের শরণম, অর্থাৎ পূর্ব পূরণকারী প্রবুদ্ধ ঋষিগণের শরণ লইতেছি। তদ্বর্তানুবর্তিনহ পিতরহ শরণম, তাহাদের পথ অনুসরণকারী পিতৃপুরুষগণের শরণ লইতেছি। সত্তানুগুণা বর্ণাশ্রমা শরণম, অস্তিত্বের গুণ পরিপোষক বর্ণাশ্রমের শরণ লইতেছি। পূর্বাপুরক বর্তমানহ পুরুষোত্তম শরণম, অর্থাৎ পূর্ব পূরণকারী বর্তমান পুরুষোত্তমগণের শরণ লইতেছি। ইহাই আর্যপথ, ইহাই স্বধর্ম, আর ইহাই চিরন্তন স্মরণযোগ্য। আজকে ভারতবর্ষে যখন আমরা কতগুলো আমাদের একসঙ্গে সংগ্রহিত করাবার সূত্র খুঁজে বেড়াচ্ছি, তখন এই যে সনাতন ভারতের এই পাঁচটি আদর্শ আমাদের পথ দেখাতে পারে। আর ঠিক এই কথাটি বারবার করে বলে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1888 খ্রিস্টাব্দে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম পূর্ববঙ্গে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। এই হিমায়তপুর একটি অত্যন্ত ছোট গ্রাম এবং সেই গ্রামের পরিস্থিতি খুব ভালো ছিল না। সেখানে তার জন্ম তাল নবমী তিথিতে, এবং এই একটি গণ্ড গ্রাম থেকে ঠাকুর অনুকূলচন্দ্র আজকে সমগ্র জগতে কোটি কোটি মানুষের আরাধ্য দেবতা। কি তার সেই বিশেষত্ব যা কিনা তাকে ভারতবর্ষে প্রায় সমস্ত প্রদেশে মানুষের কাছে প্রিয় করে তুলেছে এবং মানুষের কাছে আদর্শ স্বরূপ স্মরণযোগ্য এবং অনুসরণযোগ্য করে তুলেছে, আমরা সেটা দেখি। তার আগে একটা ছোট্ট গল্প মনে করিয়ে দিই। আদি শঙ্করাচার্য, যিনি ভারতবর্ষে সনাতন ধর্মের পুনরুত্থানে পুরোধা পুরুষ, যুগাবতার, সেই শ্রী শ্রী শঙ্করাচার্য এক বিতর্কে এক বিরাট পণ্ডিতকে যখন হারিয়ে দিচ্ছেন, তখন সেই পণ্ডিতের স্ত্রী তাকে বললেন, আপনি আমাকে যদি হারাতে পারেন তবেই আমার স্বামীকে হারানো আপনার সফল হবে, কারণ ভারতীয় চিন্তা, ভারতীয় পদ্ধতিতে স্বামী এবং দুজন নয়। আদি শঙ্করাচার্য বললেন, আমাকে এক মাস সময় দিন। কেন? কারণ ওই যে সাধ্বী স্ত্রী, তিনি শঙ্করাচার্যকে এমন প্রশ্ন করতে শুরু করলেন যে প্রশ্নগুলো একজন সংসারী মানুষ ছাড়া অভিজ্ঞতা করা সম্ভব ছিল না। শঙ্করাচার্য সেই জন্য গুহার মধ্যে গিয়ে প্রবেশ করলেন এক মাসের সময় নিয়ে। তার শিষ্যদের বললেন যে আমার দেহ এখানে থাকবে এক মাস, তোমরা কারোকে বলবে না, কারোকে ঢুকতে দেবে না, আর আমি এই এক মাসে আমি অন্য কোনো কিছু অভিজ্ঞতা করব। তিনি প্রবেশ করলেন এক মৃতপ্রায় রাজার দেহে। ঠিক এক মাসের মধ্যে আবার ফিরে এসে যখন সেই নারীকে পরাস্ত করলেন, আমাদের সামনে স্থাপন করলেন ভারতবর্ষের এক আদর্শ, তুমি যা করবে তুমি তাই বলবে, তাই মানুষকে অভ্যাস করতে বলবে।
আমরা বিংশ শতাব্দীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মুখে এই ধারাকেই লক্ষ্য করি। তিনি ভারতবর্ষে নজর দিলেন যে কি করে আদর্শ সংসারী মানুষ হতে পারে এবং কি করে সুসন্তান আসতে পারে, এই যে বিষয়টি, এটা তার যে আন্দোলন, মানুষ তৈরির আন্দোলন, সেই আন্দোলনের বিশেষ অভিমুখ। তিনি এটি ছোট্ট বাণীতে বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস নেক ভুল। এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে যেমন তেমন বিয়ের একটা প্রবণতা চালু হয়ে গেছে, এবং এই প্রবণতার জন্য মানুষ কিন্তু আজকে যে জীবনের যে একটা সৌন্দর্য, পরিবারের যে সৌন্দর্য এবং পরিবারের যে একটা ক্রমাগতি পরম্পরা, সেই পরম্পরাকে হারিয়ে ফেলছে, আর তার কুফল দেখা যাচ্ছে জাতির জীবনে, সমাজের জীবনে। আমরা একটু দেখে নেব ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে এ বিষয়ে অগ্রসর হতে বলেছেন। ঠাকুর বলছেন যে আমাদের শব্দগুলোর যে ধাতুর মূল, সেখান থেকে শব্দগুলোর অর্থ বের করে তার অভ্যাস আমাদের করতে হবে। বলছেন, মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে। এই যে বর কথাটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব কিন্তু চটকদারিতে নয়, টাকা পয়সায় নয়, সামগ্রিকতায়, যেখানে দাঁড়িয়ে একটি নারী একজন পুরুষকে শ্রদ্ধা করতে পারে। সেজন্য ঠাকুর কতগুলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের দিকে নজর দিতে বলেছেন, যখন নারী তার থেকে শ্রেষ্ঠ কারকে বরণ করবে, কারণ সে যদি তার থেকে শ্রেষ্ঠ কারকে স্বামী হিসেবে না বরণ করতে পারে, তাহলে সে তার মধ্যে তৃপ্তি পাবে না, আনন্দ পাবে না। আজকে আমরা দেখি বারবার এই যে মানুষের মধ্যে যে হাহাকার, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, এত বিবাহ বিচ্ছেদ পাচ্ছে, তার ফলে তৈরি হচ্ছে এক অদ্ভুত সংকটাপন্ন সন্তানের দল, যারা নিজেরাই জানে না জীবনের সূক্ষ্ম অনুভবগুলো কি, সেটা তাদের দোষ নয়। ঠাকুর বলছেন, বিবাহ অর্থাৎ বিশেষভাবে বহন করা, তুমি বর হতে গেলে তোমাকে জীবনে শ্রেষ্ঠ হতে হবে, কুপথে নয় সুপথে। তুমি কিরকম ছেলে হবে, তুমি প্রফিটেবলি অ্যাক্টিভ হবে তোমার নিজের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সমাজের জন্য, তোমার দেশের জন্য। এই যে প্রফিটেবলি অ্যাক্টিভ কথাটা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য কি বলছেন তিনি তার চলার সাথী গ্রন্থে, এটা একমাত্র তখন সম্ভব হতে পারে যখন কোনো ছেলে আদর্শ মুখর হয়। বলছেন, তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা উদ্যম যশ ও বৃদ্ধিকে লইয়া ব্যষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত। আর নারী যদি চাই তোমাকে, তবে ছুটুক কে তার মঙ্গল শঙ্খ নিগাদে, কিন্তু সাবধান চেয়েও না তুমি তা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠাকুর আরেকটা বাণীতে বলছেন, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি করে চলছে জগৎ, বাঁচা বাড়ায় ফাঁকা।
আজকে যদি আমরা দেশের অস্থিরতার কারণ খুঁজতে যাই, আজকে যদি আমরা মানুষের সঙ্গে মানুষের বিরোধের কারণ খুঁজতে যাই, পরিবারের মধ্যে বিরোধের কারণ খুঁজতে যাই, কেউ কারোকে সহ্য করতে পারছে না তার কারণ যদি খুঁজতে চাই, আমরা দেখতে পাব এই যে স্বামী স্ত্রী যে দ্বৈত এককটি, এই এককে অসামঞ্জস্যই কিন্তু এই সমস্ত কিছুর জন্য দায়ী। ঠাকুর বলছেন যে সন্তান মানে সমতান, স্বামী এবং স্ত্রীর যদি সমসুরে বাধা পড়ে আর সেই বাধা পড়ার মধ্যে দিয়ে তারা যদি যথার্থ অর্থে দৈব অর্থাৎ ভগবান বিভূতির কথা ভাবে, তাকে কিন্তু দৈব দেবতা বলতে বুঝেছেন, যে যারা দীপ্যমান মানুষ, বিশেষ মানুষ, যাকে মানুষ স্মরণ করে নিজের জীবনে যোগ্যতা তৈরির জন্য, বারবার মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে, পূজা উপচারের মধ্যে দিয়ে। সেই জন্য তিনি বলছেন মনং ত্রায়তে যা সমন্ত্র, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ মনকে যা ত্রাণ করে তা হচ্ছে মন্ত্র। তার কথাই যেন ভারতবর্ষের সেই প্রাচীন বিবাহের মন্ত্রে একটা ফিরে আসা দেখতে পাই, যেখানে আমরা বলি যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এই যে সারা জীবন দুটি নর ও নারী দুজনের হৃদয়কে সমতারে বাঁধার চেষ্টা করে, সেখানেই তো আসলে একটা ঈশ্বরীয় সমাজের সৃষ্টির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এরপর ঠাকুরের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার এর কথা বারবার বলা আছে, যার একটা প্রতিধ্বনি আমরা ভারতবর্ষের নতুন জাতীয় শিক্ষানীতি 2020 দেখতে পাচ্ছি, তা হল যে শিক্ষা কেমন হবে। 1923 সালে ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন তপোবন বিদ্যালয় হিমায়তপুর গ্রামে, ঠিক তার পাশে পাশে প্রতিষ্ঠা করেছিলেন মেয়েদের স্কুল। তার শিক্ষার মূল সূত্রগুলো হল যে শিক্ষায় পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান দুজনের মধ্যে একটা ক্রমাগতি থাকবে। আমরা যখন আজকে দেখি যে বিদ্যালয়ে যাওয়ার পর ছেলে মেয়েরা তাদের বাবা মার চিন্তাধারার সঙ্গে তাদের এক বিরোধাভাস দেখতে পায়, তখন ধীরে ধীরে সেই ছেলে মেয়েদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়, যা তাদের ব্যক্তিত্বকে কিন্তু বিকাশের থেকে ক্ষতিগ্রস্ত বেশি করে। কারণ তারা ভাবতে পারে না কে ঠিক কে ভুল। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বিশেষভাবে আমাদেরকে দৃষ্টিপাত করতে বলেছেন তা হল শিক্ষা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে শিক্ষা দেখার একটা নতুনতর দৃষ্টি মানুষকে তৈরি করে। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, এই যে কথা, অর্থাৎ শিক্ষা নিতে গেলে জীবনে আমার সামনে যার আচরণ দ্বারা আমি অনুপ্রাণিত হই, যার আচরণ আমাকে শিক্ষা, এরকম ধরনের জীবন্ত মাধ্যম কিন্তু দরকার। শ্রী ঠাকুর 1923 খ্রিস্টাব্দে হিমায়তপুর, তখনও তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠানকে সেরকম করে গড়ে তোলেননি, তার বিভিন্ন কর্ম প্রচেষ্টা
তখন সম্পূর্ণভাবে শুরু হয়নি। ঠিক সে সময় কিন্তু তিনি তপোবন বিদ্যালয় স্থাপন করেন, সনটা 1323 খ্রিস্টাব্দ। এবং তার পাশাপাশি মেয়েদেরকেও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। তার এই শিক্ষা কর্মপ্রচেষ্টায় যোগ দিলেন তদানীন্তন বাংলার অত্যন্ত উচ্চ শিক্ষিত একদল ছাত্র, যাদের মেধা, যাদের মনন এবং যাদের গুরুর প্রতি ভক্তি এবং গুরুর আদেশ পালনের যে দক্ষতা তার কোনো তুলনা ছিল না। ঠাকুর তাদের নিয়ে শুরু করেছিলেন শিক্ষার মূল নীতিগুলোকে পরীক্ষা নিরীক্ষার কাজ। এই কাজ করতে করতে কিছু বছর পর থেকে তিনি এদের যে মূল সূত্রগুলোকে লিপিবদ্ধ করতে আর তার নিজের যে বিভিন্ন আলাপ আলোচনা বিভিন্ন জনের সঙ্গে সেগুলো লিপিবদ্ধ হলো তার বিভিন্ন গ্রন্থে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে সমস্ত শিক্ষা বিষয়ক বাণীগুলো সেগুলো নিয়ে 1961-62 সৎসঙ্গ পাবলিশিং হাউস প্রকাশ করে শিক্ষা বিধায়ারা, কি তার মূলসূত্র যা আজকে ভারতের জাতীয় শিক্ষানীতিতে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি অনেকটা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার জোর দিয়েছিলেন সংহত ব্যক্তিত্ব তৈরির উপর। তিনি বলেছিলেন যে আদর্শ কেন্দ্রিক শিক্ষার মধ্য দিয়ে একজন ছাত্রের যথার্থ সংহত ব্যক্তিত্ব গড়ে ওঠে। এবং এও বলেছিলেন এই যে সংহত ব্যক্তিত্ব গড়ার ক্ষেত্রে পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত উভয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামঞ্জস্য রক্ষা করতে হবে। দুর্ভাগ্যবশত আমরা দেখি আমরা ছেলেমেয়েদের এমন এমন স্কুলে পাঠাই যেখানে আমার নিজের ভাবনা চিন্তার সঙ্গে মেলে না, বা আমার ভাবনা চিন্তা জানিয়ে আমি আমার সন্তানকে বড় করার চেষ্টা করি তার সঙ্গে প্রতিনিয়ত বিরোধ তৈরি হয়। আর আমরা ভাবি যে বিদ্যালয়ে পাঠিয়ে, নাম করা বিদ্যালয়ে পাঠিয়ে, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে আমার ছেলে মানুষকে আমি যোগ্য করে তুলব। কোথায় যেন এই যোগ্য করে তোলার এক ধরনের প্রতিযোগিতায় মানুষ করার হয়ে ওঠে না, তার কারণ মানুষ আসলে এক সংহত অস্তিত্বের নাম। ঠাকুর এটা বারবার জোর দিয়েছে। তার জন্য ঠাকুরের তপোবন বিদ্যালয়ে এক অদ্ভুত শিক্ষা পদ্ধতির প্রচলন তিনি করেছিলেন। সেই প্রচলনটা ছিল যে তুমি বিষয় শিখবে কিন্তু একটি ঘটনার মধ্যে তার কি কি অবদান সেগুলো বুঝতে বুঝতে তুমি শিখবে, অর্থাৎ মাল্টি সাবজেক্ট লার্নিং বাই আন্ডারস্ট্যান্ডিং আ সিঙ্গল ফেনোমেনা। ঠাকুর বলছেন এডুকেশন ইজ টু এডিট এক্সপিরিয়েন্স, শিক্ষা হচ্ছে অভিজ্ঞতাকে আমি কি করে সম্পাদনা করতে পারি। আজকে যখন আমরা দেখছি যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর কথা বলা হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতিতে, ঠাকুর অনুকূলচন্দ্র 1923 সালে
তার অভ্যাস শুরু করিয়েছিলেন ভারতবর্ষের এক গণ্ড গ্রামে, যে গ্রামটিকে তিনি কয়েক বছরের মধ্যে একটি অন্যতম উন্নত গ্রামে পরিণত করেছিলেন। লক্ষণীয়, তিনি কিন্তু গ্রামটিকে শহরে রূপান্তর করেন, কিন্তু একটি গ্রামে স্বয়ংসম্পূর্ণ হতে যা যা লাগে তার সবকিছু কিন্তু সেখানে তৈরি হয়েছে। তাহলে ঠাকুরের শিক্ষানীতির মূল কথা হচ্ছে যে শিক্ষা যেন এমন হয় যা একটি সর্বাঙ্গীন সামগ্রিক ব্যক্তিত্ব তৈরি করবে। ঠাকুরের তার জন্য কিন্তু শর্ত আমরা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করে দেখতে পাই। তিনি বলছেন এই সংহত ব্যক্তিত্ব কিরকম হবে, এই সংহত ব্যক্তিত্ব যে শুধু নিজের জন্য বাঁচে না, যে পরিবারের জন্য বাঁচে, যে বাঁচে শ্রদ্ধায়, যে অর্জনে পটু হয়ে ওঠে, কাজে সাশ্রয়ী হয়, সুন্দরে সমাপন করে। আর বলছেন এই হচ্ছে একজন সংহত মানুষের পরিচয়। বলছেন অর্জনে পটু, সাশ্রয়ী কাজে, সুন্দরে সমাপন, এই দেখে তুই চিনবি লোকটি কেমন। আজকে যখন আমরা দেখি আমাদের দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে কাজ আমি 100 টাকায় করতে পারি সেখানে 500 টাকা খরচ, অর্থাৎ বুঝতে পারি যে আমরা এফিশিয়েন্ট মানুষ হয়ে উঠিনি। মানুষ যদি এফিশিয়েন্ট হয়, তার যদি ইন্টিগ্রিটি থাকে, সে কিন্তু এরকমভাবে কোনো কিছুরই নয় ছয় করতে পারে না, নিজের জীবনী শক্তি না দেশের অর্থ সম্পদে। ভারতবর্ষের আজকে এই ধরনের মানুষ ভীষণভাবে প্রয়োজন। কি করে হবে সে মানুষ? ঠাকুর অনুকূলচন্দ্র তার যে শিক্ষাসূত্র, 1923 সালের দিকে তিনি বলছেন যে শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, অর্থাৎ মোটর নার্ভ এবং সেন্সরি নার্ভ, তা যদি একজনের মধ্যে কোঅর্ডিনেটেড না হয় সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর এই মোটর এবং সেন্সরি নার্ভে কোঅর্ডিনেশনের এই যে কথা তিনি সেই সময় বলেছেন, ভাবুন তখন সমগ্র বিশ্বে স্নায়ুতন্ত্রের বিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান একদম শৈশবকালীন অবস্থায় রয়েছে, ঠিক সেই সময় তিনি এই বিজ্ঞানের কথা বলছেন। এবং বলছেন শুধু নয়, তার বাস্তব প্রয়োগ তার স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে করে দেখাচ্ছেন, তার শিক্ষকদেরকে সেই প্রয়োগ কী করে করতে হবে প্রত্যেক দিন তারা যখন তার কাছে আলোচনা করতে আসছেন তাদেরকে দেখাচ্ছেন। তার শিক্ষার আরো কতগুলো দিক ছিল, সেই দিকগুলো সংক্ষেপে চুম্বকে বলি। তিনি বলছেন যে শিক্ষায় সব থেকে বড় বিষয় হচ্ছে যে তুমি তোমার ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে শেখো। তিনি বলছেন যে আমাদের দেশের দুর্দশার একটা বড় কারণ যে আমাদের বংশ পরম্পরায় এবং সমাজ পরম্পরায় যে ধরনের দক্ষতাগুলো তৈরি হয়েছিল, আজকে আমরা এদেশে সেই দক্ষতাগুলোকে হীনমন্যতার চোখে দেখছি, আর দেখছি বলে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যোগ্যতার মর্যাদা না দিয়ে তাদেরকে কিন্তু আমরা কারোকে ছোট ভাবছি, কারোকে বড় ভাবছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সৎসঙ্গ প্রতিষ্ঠানে
এই যে ছোট বা বড় দেখা, এক ধরনের উন্নাসিকতা বা এক ধরনের অহমিকা বা এক ধরনের হীনত্ববোধ, এটা দূর করেছিলেন তার সৎসঙ্গ প্রতিষ্ঠানে। একজন হিন্দু তিনি জেল হন, তিনি ঠাকুরের বাণী বহন করে নিয়ে যেতে পারেন, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিতে পারেন। একজন মুসলমানও পারে, একজন খ্রিস্টানও পারে, একজন শিখ বৌদ্ধ জৈন ইহুদি তিনিও পারে। তার কারণ, ঠাকুর সনাতন ধর্মের যে মূল সূত্র এবং সংস্কৃত ভাষার যে অদ্ভুত শব্দ ধর্ম, সেই শব্দটিরই প্রাণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ভারতবর্ষে। আজকে যখন ভারতবর্ষে দেখি যে আমরা ভুলের রাস্তায় হাঁটি, আমরা সনাতনকেও বিভিন্ন উপাসনা পদ্ধতির সঙ্গে গুলিয়ে ফেলি, এবং আমরা যখন পূর্বে প্রেরিত মহাপুরুষগণকে বিভিন্নভাবে সমালোচনা করি, তাদেরকে গভীর অধ্যয়ন করে বোঝার চেষ্টা না করে যে কোন পরিবেশে কোন প্রকৃতিতে তিনি কি বলেছিলেন, তখন মনে হয় যে আসলে এদেশের শ্রদ্ধাবোধের অভাব হচ্ছে। তখন মনে হয় যে ঠাকুরের বিবাহ সংস্কারও কিন্তু আসলে শিক্ষা সংস্কারের একটি অংশ। ঠাকুর এই বিষয়ে বলতে গিয়ে আরো একটি বিষয়ের উপর খুব জোর দিয়েছে, এবার আমি সেই বিষয়টি নিয়ে একটু বলব। ঠাকুর দীক্ষার উপর খুব জোর দিয়েছিলেন। তিনি বলছেন, দীক্ষা মানে দক্ষ হওয়ার পথ পদ্ধতি জেনে নিয়ে জীবনে আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার যে পদ্ধতি, এবং যেতে যেতে মানুষ নিজেই এমন বড় হয়ে ওঠে যে সেই মানুষের কাছে আদর্শ হয়ে উঠবে। একটি দেশে যখন এই আদর্শের অভাব থেকে আদর্শ মানুষের প্রাবল্য উপস্থিত হয়, তখন সে দেশের উন্নতি অবশ্যম্ভাবী। পরানুকরণে পরানুসরণে তা কিন্তু হতে পারে না। এই দীক্ষা আমাদের কি দেয়? এই দীক্ষা দক্ষতা অর্জনের রাস্তায় আমাদের নিয়ে যায়, আমার আবেগ এবং আমার বুদ্ধিকে এক পথে পরিচালিত করে। আজকের দিনে আমরা যখন বিভিন্ন নেতৃত্বের প্রশিক্ষণ করতে যাই, কোর্স করতে যাই, সেখানে ইমোশন আর ইন্টেলিজেন্স এই দুটো সমন্বিত নেতৃস্থানীয় মানুষের কথা বলা হয়, ম্যানেজারের কথা বলা হয়। ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষাকে দেখেছিলেন ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন একটা কৃষ্টি তৈরির উপায় হিসেবে। প্রত্যেকদিন তোমার গুরুর কথা ভাবতে হবে, তার জন্য করতে হবে বাস্তবে। যেমন আমার মা আমাকে ভালোবাসে, তার কারণ তিনি প্রত্যেক দিন আমার সেই জন্মের সময় থেকে আমার জন্য অসহ্য কষ্ট সহ্য করেছেন, আমার প্রচুর চিন্তা করেছেন, প্রচুর ভাবনা করেছেন, তবে আজকে এই আমি। ঠিক গুরু সঙ্গে আমার যে সম্পর্ক,
এই সম্পর্কটা এতটাই ব্যক্তিগত। ঠাকুর বলছেন যে সদ্গুরু কিন্তু তার শিষ্যকে তার থেকে কখনো ছোট দেখতে চান না। একই পথে যোগ্যতায় অধীরূঢ় হতে পারে তার শিষ্য এবং বড় হয়ে ওঠে, এতেই গুরুর সার্থকতা। অর্থাৎ এখানে পরশমণির ছোঁয়ায় অন্য কোন ধাতু সোনায় পরিণত হওয়া নয়, পরশমণির ছোঁয়ায় আরো পরশমণি তৈরি হওয়া। আজকে আমাদের ভারতবর্ষে এই অসংখ্য পরশমণির দরকার, যে পরশমণির ছোঁয়ায় প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে মানুষ কর্মমুখর হয়ে উঠবে, ধর্মমুখর হয়ে উঠবে। আমি জানি ধর্ম কথাটা বললেই অনেকের মধ্যে এক অদ্ভুত ধরনের উন্নাসিকতা তৈরি হয়ে যায়, কিন্তু ঠাকুর যে ধর্মমুখরতার কথা বলছেন তা হচ্ছে অস্তি এবং বৃদ্ধি। তুমি জানো তুমি কি করে তোমার অস্তিত্ব রক্ষা করবে, এবং তুমি জানো যে কোন অনুপ্রেরণায় এবং জগতের কোন মঙ্গল সাধনে বৃদ্ধিটা দরকার। এই যে ধর্মের কথা, এই তখন কিছু নয়, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এটা নতুন করে বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক যেরকম বলাও খুব গুরুত্বপূর্ণ যে ধর্ম আর রিলিজিয়ান এক নয়। আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ধর্মের ধারণা সেখানে কিন্তু এই বিবর্তন লক্ষ্য করি, যেখানে স্বয়ংসেবক স্বীকার করে যে ধর্ম আলাদা আর উপাসনার পদ্ধতি আলাদা, ধর্ম জীবনের সমস্তটা নিয়ে আর উপাসনার পদ্ধতি এক নির্দিষ্ট আধ্যাত্ম চিন্তাভিত্তিক, আধ্যাত্মে উপনীত হওয়ার চিন্তাভিত্তিক। এই যে পথ ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, এই পথটা খুব সোজা। কেন আমি প্রথমেই বলেছি শঙ্করাচার্যের উদাহরণ দিয়ে যে যিনি গৃহী তিনি গৃহের অভিজ্ঞতা বলতে পারবেন, যিনি যথার্থ দাম্পত্য পালন করেছেন তিনি যথার্থ দাম্পত্যের কথা বলতে পারবেন, এবং সেটা বললে তার ফল হবে। তো ঠাকুর কি বললেন, গৃহী মানুষের জন্য ধর্ম তিনি পাঁচটা স্তম্ভ দিয়েছেন। আমরা যদি শব্দগুলো দেখি, শব্দগুলো দেখব অত্যন্ত প্রাচীন, কিন্তু তার নব রূপায়ণ করেছেন ঠাকুর। প্রথম বলছেন তুমি দীক্ষা নিচ্ছ সৃজনশীল হতে হবে, অর্থাৎ তুমি যে আদর্শে দীক্ষিত হচ্ছ সেই আদর্শের যা ভালো লাগা সেই আদর্শ তোমাকে মানুষ রূপে যথার্থ উদ্ভিন্ন হয়ে ওঠার জন্য যা যা দেখতে চান তাই তুমি নিজের জীবনে ব্যক্তিগত জীবনচর্যায় সেগুলো সমস্তটাকে পালন করো। এই হচ্ছে যজ। আর দ্বিতীয়ত এই যে যজন, অর্থাৎ নিজের হয়ে ওঠার যে পদ্ধতি, শ্রদ্ধাবনত হয়ে মাতা পিতার প্রতি, দেশের যা কিছু গৌরব তার প্রতি, এবং সমগ্র জগৎকে সেবা করার স্বীকৃতিতে এই যজন তোমার তখনই সম্পন্ন হবে যখন তুমি এই তোমার উদ্ভিন্ন হয়ে ওঠাটাকে অন্য মানুষের মধ্যেও
সঞ্চারিত করতে পারে। তোমার উদাহরণ দেখে অন্য মানুষও তোমার মতো মানুষ হতে অনুপ্রাণিত হবে, তোমার মধ্যে তোমার গুরুর ছায়া দেখতে পাবে। আমরা গুরুমুখে ভারতবর্ষে দেখেছি শিবাজী মহারাজকে, যিনি গুরু রামদাসের জন্য তার সাম্রাজ্য ছেড়ে দিয়েছিলেন। আমরা দেখেছি আমাদের দেশে এই যে গুরু শিষ্য পরম্পরার অজস্র পরাকাষ্ঠা। ঠাকুর বলছেন, তুমি যা যজন করলে, তুমি যা আত্মিকরণ করলে, তা যে আত্মিকরণ করেছো তার প্রমাণ হচ্ছে যে তোমার দ্বারা অন্যের প্রভাবিত হচ্ছে, তোমার মধ্যে যে মহত্বের বিকাশ হচ্ছে, তোমার মধ্যে যে উন্নতি হচ্ছে, এই উন্নতি অন্যকেও সেই পথে চলতে আকৃষ্ট করছে। এই হচ্ছে যাজন। এই যাজন কি করে হতে পারে? এই যাজন হচ্ছে যে প্রতিনিয়ত তোমার পাশে থাকবে, তোমাকে দেখবে, সে তোমার কর্মক্ষেত্রে হতে পারে, তোমার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন পরিসরে হতে পারে, সে কিন্তু ক্রমশ এক মুগ্ধতার মধ্যে আসবে এবং সেখান থেকে তারও যেন মনে হবে আমিও এরকম হয়ে উঠি। একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে তোমার তোমার কথা বলতে এক অদ্ভুত ধরনের আকৃতি হবে, এখান থেকে তুমি কোনো রকম প্রচার নয়, তোমার বুদ্ধ থেকে এক স্বাভাবিক প্রকাশ ঘটবে, যে প্রকাশ মানুষকে মনে করাবে যে এই তো আমি চাইছিলাম, এই মর্কটগুলোই আমার জীবন উন্নতির জন্য চাইছিলাম, আমার সংকট থেকে উত্তরণের জন্য চাইছিলাম। এই যজন এবং যাজন কি করে নিরন্তর হবে? ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতির কথা বলেছে। ইষ্ট মানে মঙ্গল, ভৃতি মানে ভরণ পোষণ। অনেকেই বলেন যে এই যে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রত্যেক দিন সকালে কোনো অর্ঘ্য তাকে দিতে হবে, এর মধ্যে তারা একটা অন্যরকম ইঙ্গিত করে। কিন্তু আমি একটু আগেই বলেছি ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা। একটি শিশু যখন প্রত্যেক দিন তার মা বা বাবাকে একটু এনে দেয়, সেটা একটা ফুল হতে পারে, সেটা রাস্তা দিয়ে আসছে, কোনো একটা ফল পড়ে রয়েছে সেটাই সেও দিতে পারে। এই যে দেওয়ার অভ্যাসে আসলে মানুষের পাওয়ার রাস্তা খুলে। তার কারণ, কেউ যদি চিন্তা করে যে আমি আমার মা বা আমার গুরু বা আমার পিতাকে কিছু দেব, কি করে দেব, সেটাই তার বুদ্ধিকে বিকশিত করে। ইষ্টবৃত্তি কি? আমার জীবনে যাতে প্রতিনিয়ত আমি আমার গুরুকে স্মরণ করি, যা যা করলে তার কষ্ট হয় সেটা থেকে বিরত থাকি, আর যা যা করলে তার আনন্দ হয় তার সেই সমস্ত জিনিসের চিন্তন করি, কথন করি, এবং বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, গোষ্ঠী জীবনে এবং দেশের জীবনে সেটাকে রূপায়িত করি, তার জন্যই দরকার ইষ্টভৃতি। এই ইষ্টভৃতির মধ্যে কি আছে? এই ইষ্টভৃতির মূল জায়গা হচ্ছে এক অনাহত নাদ জপ করা, এবং তার সঙ্গে প্রত্যেক দিন সকালে কোনো রকম খাদ্য গ্রহণের পূর্বে, কোনো রকম কথাবার্তার পূর্বে নিজেকে অটো সাজেস্ট করা, বলা কি বলা, না আমি যেন ক্রোধের বশবর্তী না হই, আমি যেন মানের পিছনে লালায়িত না হই,
আমি যেন নিরলস হই, অর্থাৎ অক্লান্ত কর্মী হই। আমি যেন কাম এবং লোভকে জয় করতে পারি, তারা যেন আমার বশীভূত থাকে। আমি যেন ইষ্ট প্রাণ হই, অর্থাৎ মঙ্গলময় হয়ে উঠুক আমার প্রাণ, মঙ্গলের চিন্তাকে ক্ষতির চিন্তা আমি করতে পারব। এই রকম প্রতিদিন সকালবেলা এই যে আমাদের এক কন্ডিশনিং অটো সাজেশনের মধ্যে দিয়ে, যাকে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন শত অনুজ্ঞা, এই অনুজ্ঞা এবং বীজমন্ত্র জপ, এবং তার সঙ্গে আমার জীবনে আমার যিনি ইষ্ট, আমার যিনি গুরু, আমার যিনি আদর্শ, তাকে প্রত্যেকটি সবার আগে কিছু নিঃশর্তভাবে দেওয়ার মধ্য দিয়ে আসলে আমার পাওয়ার রাস্তা খুলে যায়। এই হচ্ছে ইষ্ট ভীতি। অনেকেই বলেন ঠাকুর অনুকূলচন্দ্র কেমন গুরু, তার শিষ্যদের কাছে পয়সা চান, অন্য অনেকেই তো চান না। আমাদের দৃষ্টিটা একটু পাল্টা দেওয়া, আমার যদি দেওয়ার আকাঙ্ক্ষা হয় তবে আমার করার যোগ্যতা বেড়ে যায়, করার যোগ্যতা বেড়ে যায়। এই পথ আমার দেশের ছেলে মেয়েদের দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ গত 70 বছর ধরে এক ধরনের গোলামি মনোবৃত্তি, যে মনোবৃত্তিতে আমার শুধু সরকারের থেকে চাই, আমার অন্যদের থেকে চাই, আমার যেন দেওয়ার কোনো দায় নেই, এই জায়গা থেকে যদি দেশের মানুষকে বের না করা যায় তাহলে কিন্তু দেশের উন্নতির কোনো আশা নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে গুরুদক্ষিণার কার্যক্রম, তার মধ্যেও কিন্তু এর অনেকটা অনুষ্ঠান আমরা দেখতে পাই, যে অনুষ্ঠান প্রত্যেক সৎসঙ্গী প্রত্যেক দিন সকালে করে চলেছে। এই ইষ্টভৃতির পর ঠাকুর বলছেন যে তুমি যদি ইষ্টভৃতি পরায়ণ না হও তাহলে তোমার যজন হবে না, যাজন হবে না। তখন তোমার যে ইমোশনের জায়গাটায় তুমি তোমার আদর্শকে বসাতে পারলে না, অর্থাৎ তোমার যে পিনিয়াল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডের উদ্বোধন হবে না, তার থেকে রসক্ষরণ হবে না যথাযথ। যে রসক্ষরণই আসলে আমাদেরকে চালিয়ে নিয়ে বেড়ায়, আমাদের স্নায়ুতন্ত্রকে, হরমোনতন্ত্রকে, এবং আমাদের যে মোটর সেন্সরি যে তন্ত্রগুলো তাদের সবাইকে চালিয়ে নিয়ে বেড়ায়। এরপর কি বলছেন ঠাকুর, চতুর্থ স্তম্ভ হচ্ছে সদাচার পরায়ণ হ। আজকে কোভিডের এই যে অতিমারির সময় সৎসঙ্গীরা কিন্তু বলছেন যে আমরা কিন্তু অনেক আগে থেকে এই সদাচারগুলোর অভ্যাস করি। ঠাকুরের যে স্বাস্থ্য ও সদাচার সূত্র, প্রত্যেক দিন সকালে ইষ্টভীতি করার পর থানকুনি পাতা খেতে হবে, একটু জল দিয়ে একটু গুড় দিয়ে থানকুনি পাতা খেতে হবে, এবং বাড়িতে থানকুনির চাষ রাখতে হবে। তার সঙ্গে কি যে এমন ধরনের সুপাচ্য আহার করতে হবে যাতে করে শরীরটা আমাদের শ্রীবিগ্রহ, এই শ্রীবিগ্রহে কোনো রকম কষ্ট উপস্থিত না হয়। এটা কি করে সম্ভব? তিনি এ বিষয়ে খুব কঠোর, আবার একই সঙ্গে খুব কোমলও বটে। তিনি বলছেন সদাচার মানে কি, সৎ কথাটার মধ্যে আছে অস ধাতু, অস্তিত্ব। তোমার অস্তিত্বের জন্য যে যে আচার আচরণ তোমাকে করতে হবে তাই হচ্ছে সদাচার। আর বলছেন দেশ কাল ভেদে এর মধ্যে তফাত হয়, কিন্তু মূল
যে জায়গাগুলো কিন্তু একই, এই এক জায়গাটা কি? এক জায়গাটা হচ্ছে এই যে আমার শরীর তন্ত্র বায়ু পিত্ত কফ, এর সাম্যটা আমাকে কিন্তু রক্ষা করতে হবে। আর কি রক্ষা করতে হবে? এই সাম্যর সঙ্গে, এই সাম্যর সঙ্গে আমাকে প্রকৃতি পরিবেশের সঙ্গে মিলে যতদূর সম্ভব হিংসার ভাব উৎপন্ন না করে আমার খাদ্যাভ্যাস তৈরি করতে হবে। তার পিছনে বিজ্ঞানেরও কারণ আছে, এ শুধু এক নৈতিকতার প্রশ্ন নয়। সে বিজ্ঞানের প্রশ্নটা হচ্ছে, আমরা যখন কোনো মাংস খাই, তার থেকে আমরা প্রত্যেকটি কোষে যে টক্সিন জমা হয়েছে সেই টক্সিনটাকে কিন্তু আমার শরীরে গ্রহণ করে, মাছের ক্ষেত্রেও তাই। যে কোনো রকম আমিষ আহারের ক্ষেত্রে এই দু ধরনের, এক ক্ষতিকারক টক্সিন, আর দ্বিতীয় হচ্ছে এক উত্তেজনার সৃষ্টি, যে উত্তেজনা সাম্য রক্ষা ক্ষতিগ্রস্ত করে। এই জন্য ঠাকুর কিন্তু খাদ্যর ক্ষেত্রে এই কথাটা বারবার বলছেন। সেই জন্য ঠাকুর আরেকটি নীতি দিলেন, যে নীতিটাকে আমরা বলি সত্যায়নী ব্রত। এই ব্রতটি শব্দগুলোকে ভাঙলে আমরা দেখি সু, অস্থি এবং অয়ন। অয়ন অর্থে গতি, সু অর্থাৎ শুভ, আর অস্থি অর্থাৎ অস্তিত্ব। এই যে প্রত্যেক এ শুধু নৈতিকতার প্রশ্ন নয়, বিজ্ঞান স্পষ্ট করে দিচ্ছে আমিষ আহারে যে ক্ষতিকারক দিকগুলো। ঠাকুর যে পঞ্চম নীতি দিয়েছেন সেটি হচ্ছে স্বস্থয়নে। আমার জীবনে অস্তিত্ব যখন বৃদ্ধির গতি পাবে, সেই গতি পেতে গেলে কতগুলো চলনায় আমাকে অভ্যস্ত হতে হবে। ঠাকুর পাঁচটা চলনার কথা বলেছেন সস্তায়নীর মধ্যে। প্রথম, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। তার কারণ কি? যে আমাকে শরীরটাকে সহনপটু করে রাখতে হবে, সে সমস্ত কিছু সহ্য করতে পারে। দ্বিতীয় বলছেন, আমার মনে যখনই কোনো ভালো কাজের আগ্রহ আসছে তখন পরপর এই সচ্চিন্তাগুলোকে আমাকে বাস্তবে রূপায়িত করতে হবে। ঠাকুর বলছেন আমাদের জীবনে গো বিটুইন অর্থাৎ কথার খেলার একটা ভীষণ বড় রোগ। এই রোগ না একটা মানুষকে বড় হতে দেয়, না একটা জাতিকে, এবং চরিত্রকে ক্রমশ এই গো বিটুইন দুর্বল করতে করতে নিস্তেজ করে দেয়, এবং তার প্রভাব গিয়ে বংশধারায় পড়ে। এ যাতে না হয় তার জন্য ঠাকুর বলছেন, তুমি যে সুস্থ হয়নি তার প্রমাণ তোমার যা কিছু ভালো গঠনমূলক চিন্তা আসবে সেই চিন্তাকে তুমি তড়িৎ বাস্তবে রূপায়িত করো। তৃতীয় বলছেন যে আমরা তো মানুষ, আমাদের অনেক রকম প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তির যে ঝোঁকগুলো, এই ঝোঁকগুলোকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ মঙ্গলের দিকে। সেটা করার উপায় কি? আমি যখন সৎ, যখন গুরুর কাজে ব্যস্ত থাকবো, আমি যখন সমাজের মঙ্গলের কাজে ব্যস্ত থাকবো, তার সূত্র অনুযায়ী আমি কিন্তু স্বাভাবিকভাবে আমার যে প্রবৃত্তিগুলো সেগুলোর প্রভু হয়ে উঠবো, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হব না। চতুর্থ যে কথাটি বলছেন, যে
তোমার পাড়াপড়শির বাঁচা বাড়াটাকে কিন্তু তোমার নিজের জীবনে বাঁচা বাড়ার মতোই গুরুত্ব দিতে হবে, এবং এই গুরুত্বটা দিয়ে তোমাকে তোমার নিজেরই স্বার্থ জ্ঞানে তাদেরকে যাজন সেবায় পুষ্ট করে তুলতে হবে। এটা যদি না করো তাহলে কিন্তু খুব ক্ষতি কর, কারণ তুমি মানুষ হিসেবে একা বাঁচতে পারবে। এবং শেষ যেটা বলেছেন যে তোমার অর্জন পটুতা বাড়াও এবং নিত্য যথাশক্তি তুমি ইষ্টার্ঘ নিবেদন করো। মাসের শেষে এ থেকে 3 টাকা তুমি ইষ্ট সকাশে প্রেরণ করবে, আর বাকিটা তুমি জমিয়ে রাখবে সেভিংস সঞ্চয়, এবং এই সঞ্চয় থেকে ভবিষ্যতে তুমি নিজের ঝোঁক অনুযায়ী কোনো একটি কর্মকাণ্ড প্রতিষ্ঠা করবে। তা বাণিজ্য প্রতিষ্ঠান হতে পারে, তা কৃষি প্রতিষ্ঠান হতে পারে, আবার অনেকে একসঙ্গে মিলে তোমরা একটি সস্তায়ন এস্টেট তৈরি করতে পারো, যার আয় কিন্তু কাজে লাগবে সমাজে, এবং ওই এস্টেট অসংখ্য মানুষকে কাজ দেবে, অনুপ্রাণিত করবে। ঠাকুর অনুকূলচন্দ্র, এই যে মানুষ তৈরির আন্দোলন, এই আন্দোলন আসলে শাশ্বত ভারতের আন্দোলন। ঠাকুরের যে ইষ্টভৃতি প্রথা, ঠাকুর বলছেন 30 দিনের দিন যখন তুমি এই যে নিঃশর্তভাবে তুমি তোমার গুরুকে দিয়েছো, এটা কিন্তু কোনো চাঁদা নয়, এটা কিন্তু তোমার হৃদয় নিঙ্গানো অর্ঘ, কিন্তু এই অর্ঘ তাকে দেওয়া না, তোমার সার্থক হবে না, সফল হবে না। তুমি যদি একই সঙ্গে 30 দিনের দিন যেদিন এই অর্ঘ ইষ্ট সকাশে প্রেরণ করছ, তোমার পরিবেশ থেকে মানুষকে প্রদান না করছো, এবং তোমার যারা সশিষ্য সতীর্থ তাদেরকেও খাদ্যদান না করছো, আজকে ভারতবর্ষে সৎসঙ্গীর সংখ্যা 1 কোটি এবং বাড়ির সংখ্যা অন্তত 1 থেকে 1.5 কোটি। এই প্রত্যেকটি পরিবার 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠানোর সময় কিন্তু তার পরিবেশের যারা প্রয়োজনাতুর তাদেরকে এই নীরব দান করে চলেছে, এবং এই অবদানের কিন্তু কোনো রকম কৃতিত্ব দাবি করা যায় না, বরং তার মধ্যে আমার গুরু আমার ইষ্টের উপস্থিতি যেন আমরা অনুভব করি, এইভাবেই এটা করতে হয়। সবশেষে ঠাকুর যে প্রতিষ্ঠান সৎসঙ্গ তৈরি করেছিলেন 1920-এর দশকে, এবং এই যে প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য তিনি পরিষ্কার করে বলেছিলেন, সেটি বলেই আজকে বক্তব্য শেষ করব। এবং আপনারা লক্ষ্য করবেন আমি ভারত সাধনার মূল সুর বিধৃত হয়েছে। ঠাকুর বলছেন, সৎসঙ্গ চায় মানুষ, ঈশ্বরই বলো, খোদাই বলো, ভগবান বা অস্তিত্বই বলো, ভূত মহেশ্বর যিনি তারই নামে, সে বোঝে না হিন্দু, বোঝে না খ্রিস্টান, সে বোঝে না মুসলমান, বোঝে না বৌদ্ধ, সে বোঝে প্রতি প্রত্যেকে তারই সন্তান, সে আনত করে তুলতে চায় সকলকে সেই একে, সে পাকিস্তানও বোঝে না, হিন্দুস্তানও বোঝে না, চায়নাও বোঝে না, রাশিয়াও বোঝে না, ইউরোপ আমেরিকাও বোঝে না, সে চায় মানুষ, সে চায় প্রত্যেকটি লোক, সে হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, বৌদ্ধই হোক, বা যেই বা যা হোক না কেন, যেন সমবেত হয় তারই নামে, পঞ্চবর্ণীর উদাত্ত আহ্বানে, অনুসরণে পরিপালনে পরিপূরণে উৎসৃজি উপায়নে পারস্পরিক
সহৃদয়ী সহযোগিতায়, শ্রমকুশল উদ্বোধনী চলনে, যাতে খেটে খুঁটে প্রত্যেকে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে, সত্তা স্বাতন্ত্র্যকে রেখে সম্বর্ধনার পথে চলে প্রত্যেকটি মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকেই তার, কেউ যেন না বুঝতে পারে সে অসহায় অর্থহীন নিরাশ্রয়, প্রত্যেকটি লোক যেন মুখ ফুলিয়ে বলতে পারে আমি সবারই, আমরা সবাই সক্রিয় সাহচর্যী অনুরাগ উন্মাদনায়। সে চায় একটা পরম রাষ্ট্রিক সমবায়, যাতে কারো সৎ সম্বর্ধনায় এতটুকুও ত্রুটি না থাকে, অবাধ হয়ে চলতে পারে প্রতি প্রত্যেকে এই দুনিয়ার বুকে এক সহযোগিতায়, আত্মোন্নয়নী শ্রমকুশল সেবা সম্বর্ধনা নিয়ে পারস্পরিক পরিপূরণী সংহতি উচ্চারণায় উৎকর্ষী অনুপ্রেরণায় সন্দিপ্ত সেই আদর্শ পুরুষে সার্থক হতে পারে সেই এক অদ্বিতীয়, অর্থাৎ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সারা বিশ্বকে ডাক দিয়েছেন ভারতবর্ষের সনাতন যে আত্মা পঞ্চবর্ধী সেই পঞ্চবর্ধী অনুশীলন। বন্দে পুরুষোত্তম। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহ, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহ। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহ। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাতার নাহি পায় কূল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাতার নাহি পায় কূল। স্রোতে যায় ভেসে ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা কেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব কাহারে শুধাব, নিয়ে যায় সবে টানিয়া, একেলায় আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনিয়া। আমি কোথা যাব কাহারে শুধাব, নিয়ে যায় সবে টানিয়া, একেলায় আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনিয়া। শরীরের করে চাই চারি ধারে, আখি করিতেছে ছল ছল। শরীরের তরে চাই চারি ধারে, আখি করিতেছে ছল ছল। আপনার ভারে মরি যে আপনি, কাঁপিছে হৃদয় হীনবল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা গেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা
কেহ তো বলে না করে শুধু মিছে কোলাহল। জয় গুরু।